স্যার, শবে বরাত শব্দটি কোনো হাদিসে আছে কি? না, শবে বরাত শব্দটি হাদিসে নেই। হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী। এটাকেই আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় শবে বরাত। যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই, কোরআন হাদিসে আছে সলাত। তাই বলে কি আমরা নামাজ কায়েম করব না? অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই, কোরআন হাদিসে আছে সোম বা সিয়াম। তাহলে কি আমরা রোজা রাখবো না? অবশ্যই রাখবো। অনুরূপভাবে যদিও শবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই, আছে লাইলাতুল নিসফি মিন শাবান, তাই শবে বরাত নামক ফজিলতপূর্ণ রজনীতে ইবাদত উপাসনা করায় কোনো অসুবিধা নেই। হযরত, শবে বরাত কথাটির মানে কি? শবে বরাত মানে মুক্তি রজনী। এই শবে বরাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত, সব আর বারাআত। সব কথাটি ফার্সি শব্দ, এর মানে হল রজনী, আর বারাআত কথাটি আরবি শব্দ, বারিআ ইয়াবরাউ মিন বাবি সামিয়া ইয়াসমাউ বারাআতাম মিন কাজা, এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। অতএব শবে বরাত মানে মুক্তি রজনী। যেহেতু এরাতে বান্দারা গুণামুক্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই এ রজনীকে শবে বরাত তথা মুক্তি রজনী বলা হয়। এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে শবে বরাত বলে কিছুই নেই, শবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোনো সহি হাদিস পাওয়া যায় না। শেখ, এ সম্পর্কে আপনি কি বলেন? যদি মেনে নেওয়া হয় শবে বরাতের ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস বর্ণিত নেই, তাহলে এটা তো অস্বীকার করার জায়গাই নেই যে শবে বরাতের ফজিলত সম্পর্কে বহু যঈফ হাদিস বর্ণিত আছে। আর পূর্বের সমস্ত মহাদ্দিসগণ এ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে যঈফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য। সুতরাং শবে বরাত অস্বীকার করার কোনো জায়গাই নেই। উপরন্তু শবে বরাতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে, অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহি হাদিস পাওয়া যায় না, এটা তাদের ভুল সিদ্ধান্ত। আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার হেডিংয়ে আছে শবে বরাতের ফজিলতে দুটি সহি হাদিস। আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। হযরত জি, কোরআন মাজিদে শবে বরাত সম্পর্কে কোনো আলোচনা আছে কি? না, কোরআন মাজিদে শবে বরাতের কোনো আলোচনা নেই। শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানের আলোচনা আছে হাদিসে, অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত নয়। হযরত, আমরা কোন কোন এলাকায় দেখি শবে বরাতে মানুষেরা মসজিদে একত্রিত হয়ে ইবাদত করে, এতে কোনো অসুবিধা আছে কি? অবশ্যই অসুবিধা আছে। শবে বরাত নামক রজনী ইবাদতের রজনী, অতএব এ রাত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজের মতো ইবাদত করবে, মসজিদে জমায়েত হওয়ার কোনো প্রয়োজন নেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, তাবেঈন থেকে বা তাদের পরবর্তী সালাফে সালেহীন থেকে মসজিদে একত্রিত হয়ে শবে বরাত রজনীতে ইবাদত করার কোনো প্রমাণ মেলে না, অতএব এটা বর্জনীয়। আমাদের হানাফি ফিকহার একটি মৌলিক কিতাব নুরুল ইজাহ, এই কিতাবে 95 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইউকরাহুল ইস্তিমা আলা ইহিয়া লাইলাতিন মিন হাযিহিল লায়ালি
ফিল মাসাজিদ, এসব ফজিলতপূর্ণ রজনী জাগরণের জন্য মসজিদে জমায়েত হওয়াটা মাকরুহ, মাকরুহ মানে আপত্তিকর, অতএব এটা বর্জনীয়। শায়খ, শবে বরাতে নির্দিষ্ট পদ্ধতির কোন নফল নামাজ আছে কি? না, শবে বরাতের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতির নফল নামাজ নেই। বাজারে প্রচলিত কিছু বাংলা নামাজ শিক্ষায় 100 রাকাত, 14 রাকাত, 12 রাকাত নফল নামাজ পড়ার কথা বর্ণিত আছে। এত রাকাত পড়তে হবে, এই এই সূরা দিয়ে পড়তে হবে, এই পদ্ধতিতে পড়তে হবে, তাহলে এই এই ফজিলত বিভিন্ন বাংলা নামাজ শিক্ষায় লেখা আছে। এসবগুলো মাউজু তথা জাল হাদিস দ্বারা প্রমাণিত, অতএব এর উপর আমল করা ঠিক নয়, এগুলো ভিত্তিহীন। যে যার মতো দু রাকাত করে যতটা সম্ভব হয় নফল নামাজ আদায় করবে। কোন কোন এলাকায় শবে বরাত উপলক্ষে কবরের উপর ধূপবাতি জ্বালানো হয়, হযরত এতে কোনো আপত্তি আছে কি? অবশ্যই এতে আপত্তি আছে, এটা বিদআত ও হারাম। আমাদের হানাফি মাজহাবের ফতোয়ার কিতাব হিন্দিয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 351 এটাকে বিদআত ও নিষিদ্ধ বলে লেখা হয়েছে। তোমরা গত বছর মিশকাতুল মাসাবিহের 71 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পড়েছ, সুনানে তিরমিজি ও সুনানে আবু দাউদের উদ্ধৃতি দিয়ে হাদিসটি বর্ণিত আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইরাতুল কুবুর ওয়াল মুত্তাখিজিনা আলাইহা আল মাসাজিদ ওয়াস সুরুজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা কবর জিয়ারত করে, আর লানত করেছেন তাদের উপর যারা কবরের উপর মসজিদ বানায় আর কবরের উপর বাতি জ্বালায়। এ দ্বারা খুব সুস্পষ্টভাবে বোঝা গেল কবরের উপর ধূপবাতি জ্বালানোটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে সব ধরনের হারাম কাজ থেকে হেফাজত করুন। শেখ, দেখা যায় কোন কোন ওলি আউলিয়ার মাজারে শবে বরাতের দিন বেশ ভিড় হয়, এটা কতটা শরীয়ত সম্মত? শবে বরাত উপলক্ষে ওলি আউলিয়াদের কবরে ভিড় করাটা ঠিক নয়। হ্যাঁ, সুন্নত তরিকায় যে কোনো দিনে কবর জিয়ারত করা যেতে পারে, তো শবে বরাতের দিনও কবর জিয়ারত করা যেতে পারে, কিন্তু কবরে মেলা লাগানো, ভিড় জমানো শবে বরাত উপলক্ষে এটা ঠিক নয়। সাধারণত এটা কবর পূজারীরা করে থাকে, এ থেকে 100% পরহেজ করা উচিত। কবর পূজারীরা বলে থাকে মিশকাত শরীফে 114 নম্বর পৃষ্ঠায় সুনানে তিরমিজি ও সুনান ইবনে মাজার উদ্ধৃতিতে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে বাকি নামক কবরস্থান জিয়ারত করতে গিয়েছিলেন, তাই আমরা ওলিয়া ওলিয়াদের কবরে যাই। এর জবাবে মনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন একাকী, এমনকি তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জিয়ারত করতে গেছেন। এজন্যই তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং তাদের পরবর্তী জামানায় তাবেইন, তাবা তাবেইন এবং তাদের পরবর্তী সালাফে সালেহীন কেউ কখনো কোনো দিন শবে বরাত উপলক্ষে কোন পীর ওলির মাজারে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে কখনো ভিড় করেননি, অতএব এটা বর্জনীয়। হ্যাঁ, সুন্নত তরিকায় কবর জিয়ারত করা যেতে পারে। শেখ, শবে বরাতের দিন বাজি পড়ানো কি? এটা জঘন্য বিদআত কাজ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ
মা সাবাতা বিসুন্নাহ কিতাবে 215 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এটা ভারত উপমহাদেশের হিন্দু সমাজ থেকে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে। তিনি বলেছেন এটা বিদাত, এটা হারাম, এটা অবশ্যই বর্জনীয়। কেননা সুনানে আবু দাউদের 4031 ক্রমিক নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে হাসান পর্যায়ের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে, আখেরাতে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব কেউ যদি হিন্দুদের থেকে কোনো প্রথা নিয়ে ইসলাম ধর্মে পালন করে, তাহলে সেটা হবে হারাম, বিদাত, গুমরাহি, এবং এর পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে সব রকমের বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জানতে চাই শবে বরাতের দিন কোন কোন এলাকায় হালুয়া রুটির ব্যবস্থা করা হয়, কোরআন হাদিসে এর কোনো প্রমাণ আছে কি? না, শবে বরাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ নেই। এটা মানুষদের একটা প্রচলন, এটা একটা দেশ প্রথা। যদি কেউ নেকি ও সওয়াবের কাজ মনে করে শবে বরাতের দিন হালুয়া পায়েস পাকায়, তাহলে এটা হবে বিদআত। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের দ্বীন ইসলামে এমন নতুন কোনো কিছু আবিষ্কার করে যা দ্বীন ইসলামে নেই, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। অতএব যেহেতু শবে বরাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও নেই, তাই যদি কেউ এটাকে ইবাদত মনে করে, সওয়াব মনে করে আমল করে, তাহলে এটা অবশ্যই প্রত্যাখ্যাত, অবশ্যই বিদআত, বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সব ধরনের বিদআত থেকে হেফাজত করুন। কেউ যদি শবে বরাতের হালুয়া পায়েস হাদিয়া দেয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে কি? না, গ্রহণ করা যাবে না। কেননা শবে বরাতের দিন যারা হালুয়া পায়েস পাকায়, তারা ওটাকে ওই দিনের বিশেষ ইবাদত মনে করে পাকায়। আর শবে বরাতের দিন হালুয়া পায়েস পাকানোকে নেকির কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ মনে করাটা হচ্ছে বিদআত। অতএব বিদআত ভিত্তিক যে খানা পাকানো হয়েছে, সেটা কেউ যদি হাদিয়া দেয়, তাহলে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদআত মুক্তভাবে সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক ইনায়াত করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم।